না বাংলা সবাইকে শেখায়, দুই বাংলার একদিকে শেখ হাসিনা আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনের যে ভাবনা। রাখি বন্ধনকে সামনে রেখে মৈত্রের বার্তা ভারত বাংলাদেশ ও সীমান্তের পেট্রোপোলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হলো কচুরিপানা দিয়ে তৈরি রাখি এবং মিষ্টি। সামনে রাখি বন্ধন উৎসব, আর রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বনগাঁ পৌরসভার উদ্যোগে কচুরিপানা দিয়ে তৈরি রাখি ও মিষ্টি পাঠানো হলো বাংলাদেশে, যা পৌঁছে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রসঙ্গত, ইচ্ছামতী নদীর কচুরিপানা দিয়ে রাখি তৈরির পরিকল্পনা আগেই নিয়েছিল বনগাঁ পৌরসভা। ইতিমধ্যেই সেই রাখি পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে। বুধবার বনগাঁ পেট্রোপণ্য বেনাপোলে সীমান্তে যশোরের এমপি শেখ আফিল উদ্দিনের হাতে রাখি এবং মিষ্টি তুলে দেন বনগাঁ পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ। আগামী দিনে ভারত থেকে বাংলাদেশের এই রাখি রপ্তানি হতে পারে বার্তা এমপি যশোর শেখের আলিফুদ্দিনের। না বাংলা সবাইকে শেখায়, দুই বাংলার একদিকে শেখ হাসিনা আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনের যে ভাবনা যে মহিলাদের স্বনির্ভর করতে হবে এবং তার মধ্যেই মানুষের কাছে বার্তা দিতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির সংহতির বার্তা দিতে হবে। তো আমরা রাখি বন্ধন উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনকে সম্প্রদায়িক যে একটা বার্তা যে বার্তা তৈরি হয়েছিল সেটাকে থামিয়ে দিয়েছিলেন রাখি বন্ধনের মাধ্যমে। তো আমরা শেখ হাসিনা এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কানাডার প্রধানমন্ত্রী, আমার আমেরিকার প্রেসিডেন্ট এবং জার্মানের চ্যান্সেলর, এদের কাছে পাঠিয়েছি। আমাদের 12,000 মেয়ে এই কাজে যুক্ত আছে। আজকে রাখি আমাদের এটা প্রথম স্লট। আমরা ভারত বাংলাদেশের মৈত্রী, ভারত বাংলাদেশের যে ভালোবাসা, আমরা আফিল উদ্দিন সাহেব সবসময় পাই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, তাকে সঙ্গে নিয়ে আমরা এই দুই দেশের সম্প্রীতির যে বার্তা, এক দেশকে আরেক দেশকে রক্ষা করার যে বার্তা, সেটা আমরা সমস্ত পৃথিবীর বুকে ছড়িয়ে দিলাম। এবং আমাদের মেয়েরা আজকে ব্যাগ থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, বিভিন্ন ফাইল থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট যাচ্ছে। এরপরে আফিল উদ্দিন সাহেবের কাছেই আমরা সেই ইয়ে মেসেজগুলো পাঠিয়ে দেবো, তাদের মেয়েরাও যাতে স্বনির্ভর হতে পারে। যদি প্রয়োজন হয় একে ওখানে কচুরিপানা নোনা জল না হয় আমরা এখান থেকে পৌঁছে দেবো, সেখানকার মেয়েরাও স্বনির্ভর হোক। এইভাবে দুই দেশের মেলবন্ধন। আমরা হিন্দু মুসলিম, আমরা কবিগুরু রবীন্দ্রনাথের একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা সেই বার্তাটাও দিচ্ছি। আমরা হানাহানি চাই না, আমরা সমস্ত পৃথিবীর কাছে বার্তা দিচ্ছি, শান্তির বার্তা। সেখানে গিয়ে প্রথম মুখ হয়ে উঠুক একদিকে শেখ হাসিনা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার নাম? গোপাল শেঠ, চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটি। থ্যাংক ইউ।